আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি সকালের নাস্তার জন্য ঝটপট আর খুবই মজাদার ডিম পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হেলদি আর অনেক বেশি মজাদার এই ডিম পরোটাগুলি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় খুবই মজাদার এই ডিম পরোটাগুলি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ লবণ। লবণ আর ময়দাটাকে আমি প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। এরপর তেল আর ময়দা খুব ভালোভাবে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি পরোটার জন্য ডোটা তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। আমি পানিটা একসঙ্গে দিব না, আমি অল্প অল্প করে পানিটা দিব আর মিশাতে থাকব। পানির পরিমাণটা আরও কিছুটা কম বা বেশি লাগতে পারে, সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আমার ডোটা তৈরি করতে 1 কাপ পানি লাগেনি, আমার অল্প কিছু পানি রয়ে গেছে। ডোটাকে এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে মথে একদম মসৃণ করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি এখানে একটা ভিজা কিন্তু নিংড়ানো পাতলা সুতি কাপড় দিয়ে ডোটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এরই মধ্যে আমি ডিমগুলিকে রেডি করে নিব। আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি 7 মতো লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা মরিচ কুচি। এবার এই ডিমগুলিকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এই ডিমগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এই ডোটা এখন আরও বেশি সফট হয়ে গেছে। আমি এই ডোটাকে আরও কয়েক সেকেন্ডের জন্য মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ডোটা অনেক বেশি মসৃণ আর সফট হয়েছে। এখন আমি এই ডোটা থেকে যতগুলি পরোটা তৈরি করব ঠিক ততগুলি লেচি কেটে নিচ্ছি। একটা করে লেচি নিয়ে আমি স্মুথ করে নিচ্ছি। এরপর বোটের উপরে কিছুটা ময়দা ছড়িয়ে আমি এই লেচিটা দিয়ে প্রথমে একটা বড় রুটি তৈরি করে নিব। আমরা নর্মালি বাসায় যেভাবে রুটি তৈরি করি এই রুটিটাও ঠিক সেরকমই হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে বড় আর পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তেল। তেলটাকে আমি রুটির চারপাশে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি, ময়দাগুলিকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর এই রুটিটাকে সমান মাঝখান থেকে আমি একটা পাশ কেটে নিচ্ছি। এরপর ঠিক এইভাবে ধরে একটা পাশ ঘুরিয়ে অন্য পাশটার সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি, আবারও গোল শেপ করে নিচ্ছি। এবার আমি ছোট আর কিছুটা ভারী করে পরোটাগুলি বেলে নিব। আপনারা চাইলে এই পরোটাগুলিকে আরও কিছুটা বড়ও রাখতে পারেন, তবে আমি ডিম পরোটাটা কিছুটা ভারী রাখতে পছন্দ করি, তাই আমি কিছুটা ভারী করে রেখেছি। আমি এই পরোটাটার থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পরোটাটাকে আমি কিছুটা ভারী রেখেছি, তবে অনেক বেশি ভারী না। এখন আমি পরোটাগুলি ভাজতে চলে যাচ্ছি। চুলায় মিডিয়াম হিটে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিছুটা গরম হয়ে আসলে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে তেল ছাড়াই আমি পরোটাটাকে 2 পাশ থেকে সেঁকে নিব। দুই পাশ থেকে ভালোভাবে সেঁকে না হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল।
এবার পরোটাটাকে আমি দুই পাশ থেকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। পরোটাটা যখন কিছুটা ফুলে উঠবে তখন আমি ঠিক মাঝখানে একটা ছিদ্র করে নিব একটা কাঠি দিয়ে। এরপর ঠিক মাঝখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটা দেওয়ার পর আমি আবারও পরোটাটাকে উল্টে দিচ্ছি। দুই পাশ থেকে ভেজে নেওয়ার পর তৈরি হয়ে গেল খুবই ঝটপটভাবে ডিম পরোটা। একইভাবে আমি বাকি পরোটাগুলিকেও তৈরি করে নিচ্ছি। দেখতেই তো পেলেন খুব সহজে তৈরি করে নেওয়া যায় এরকম একটা নাস্তার রেসিপি। চাইলে এই পরোটাগুলিকে এমনিতেও খেতে পারেন অথবা আপনারা ডাল সবজি মাংসের সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের এই ঝটপট ডিম পরোটার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।